সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ডেস্কটপ ইউজ করে থাকেন, তো দেখা গেছে যে ডেস্কটপে আপনারা যখন ইন্টারনেট ইউজ করেন, তখন ইন্টারনেট ইউজ করার জন্য আপনাদের কি মডেম ইউজ করতে হয়। তো বিল্ট ইন ল্যান্ড কার্ড না থাকার কারণে দেখা গেছে যে আপনাদের অনেক সময় ওয়াইফাই কানেকশন আপনারা নিতে পারছেন না। তো যদি আপনাদের ধরেন যে মোবাইলে ডাটা আছে কিন্তু আপনাদের মোডেম বা আলাদা কোনো ডিভাইস নেই যেভাবে আপনি আপনার ডেস্কটপে কানেকশন নেবেন, তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলের ডাটাটাকে আপনি ইউএসবি কেবলের মাধ্যমে কিভাবে আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার ইউজ করবেন সেটা আজকে দেখাবো। তো আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমার এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই। এই যে সাইনটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই। তো এখন আমি যদি এখানে আমার মোবাইল থেকে আমি ইন্টারনেট কানেকশনটা নিতে চাই, তবে আমি কি করব, প্রথমেই আমি আমার মোবাইলটাকে আমার কম্পিউটারের সাথে আমাদের যে চার্জার কেবল থাকে সেটা দিয়ে আমরা এটার সাথে আগে কানেক্ট করিয়ে নিব। তো আমি আমার মোবাইলটাকে আমার চার্জার কেবলের মাধ্যমে আমি আমার ল্যাপটপের ইউএসবির যে পোর্ট থাকে সেই পোর্টে আমি সেটাকে কানেক্ট করেছি। এখন কানেক্ট করার পর আমি আমার মোবাইল থেকে যাব হচ্ছে সেটিং বাটনে। আপনারা সকলেই এই যে পোর্টেবল হটস্পট, অনেকের মোবাইলে থাকে হচ্ছে পার্সোনাল হটস্পট অথবা হটস্পট, এই সাইনটির সাথে আপনারা পরিচিত। যারা ল্যাপটপে মোবাইল থেকে ডাটা কানেকশনের মাধ্যমে কাজ করেন তারা আপনারা এখান থেকে এই যে পার্সোনাল হটস্পট বা ওয়াইফাই হটস্পট এইটাকে আপনারা অন করে থাকেন। কিন্তু আমি আজকে যে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে একটা অপশন আছে হচ্ছে, কথা আছে হচ্ছে ইউএসবি থেটারিং, আমরা ওয়াইফাই এর মাধ্যমে না, যেহেতু আপনার যদি ডেস্কটপে যদি বিল্ট ইন যদি ল্যান্ড কার্ড না থাকে সেক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ইউএসবিটা আপনার ডেস্কটপের ইউএসবি পোর্টে লাগাবেন এবং পাশাপাশি আপনার মোবাইলের চার্জারের পোর্টেও লাগাবেন। লাগালে ইউএসবি পোর্ট যখন কানেক্ট হবে তখন আপনারা জাস্ট এখান থেকে এই ইউএসবি থেটারিংটা অন করে দিবেন। জাস্ট ইউএসবি থেটারিং অন করে দিলে দেখবেন আপনার এখানে ইন্টারনেট কানেকশন পেয়ে গেছে। আমি যদি এটাকে অন করে দিই, একটু খেয়াল করেন, অন করে দিলাম, অন করে দেওয়ার সাথে সাথে আপনারা যদি খেয়াল করেন আমার যে এখানে যে আমার যে নেটওয়ার্কের সাইনটা ছিল, এই যে দেখেন এই সাইনটা, এটাতে কিন্তু নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। যদি এটাতে ক্লিক করি দেখেন এই যে নেটওয়ার্ক কানেক্টেড। তাহলে কি বোঝা গেল, যদি আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট সরি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে যদি ল্যান্ড কার্ড না থাকে, ওয়াইফাই কানেকশন নিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে ডাটা কেবলটা দিয়ে আপনার ডেস্কটপে কানেক্ট করবেন এবং মোবাইলের সেটিং অপশন থেকে আপনার যে পোর্টেবল হটস্পট, পার্সোনাল হটস্পট বা হটস্পট অপশন থাকে সেখান থেকে ইউএসবি থেটারিং অন করে দেবেন। তাহলে আপনি ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন। দেখেন আমার ইন্টারনেট কানেকশন হলো কিনা আমি একটা ব্রাউজারে গিয়ে চেক করে দেখি। দেখেন আমার কিন্তু ইন্টারনেট কানেকশন কিন্তু পেয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার মোবাইলে থাকা ডাটা দিয়েও আপনার ডেস্কটপ কম্পিউটারকে ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভবিষ্যতেও পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।